আরও এক সন্তানের ছবি প্রকাশ করলেন নুসরাত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙ্গার পর অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও এ সম্পর্ক নিয়ে কথা বলতে একদমই পছন্দ করেন না নায়িকা। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার পর কথা প্রকাশ্যে আসে, প্রশ্ন ওঠে, তাহলে কি সন্তানের বাবা ইয়াশ? এ নিয়ে নানা জল ঘোলা হয়েছিল। 2021-এ মা হওয়ার পর ছেলের জন্ম সনদে বাবার নাম লেখা হয় ইয়াশ। এরপর দীর্ঘদিন কেটে গেছে, তবে বিতর্ক যে ছিল না তা কিন্তু নয়। সম্প্রতি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ সংসদ সদস্য। পোষ্য কুকুরের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন নায়িকা। সেখানে ক্যাপশনে লেখেন ফ্যামিলি টাইম, এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ডগ মম, অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন পালন করেছেন এই সন্তান। টালি অভিনেত্রীর এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনা শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি নায়িকাকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারও কোনো মন্তব্যে সাড়া দেননি নুসরাত। দর্শক, নুসরাতের এমন কাণ্ড নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।